একটু ইস্টার্ন নাগাল্যান্ড, এতো আমার মনতে একটা সেপারেট কানেকশন আছে। এতো সিম্পল ইলেকশন নাই, 2000 ইলেকশন তো নাগা মানুষের ফিউচার শেপ করিবলে একটা ইলেকশন ফেলে আছে। আমি এতিয়া সব জানিছে ইন্ডিয়াতে বিজেপি দ্বারাই সব ডেভেলপমেন্ট হব কই কিনে নাগাল্যান্ডে বি এনডিপিপি নতুন পার্টি বানাইছে লেফিউরিও সব আর এনপিএফ কিয়ার জেলিয়াম সিরো জেলে আমি কথা পাতিছে কইছে আমি বিজেপি লগত ইলেকশন করিব ইচ্ছা আছে সব পার্টি তো বিজেপি লগত মিলাই কিনে ইলেকশন করিব বলে কইছে। 5 বছর এনপিএফ গভর্নমেন্ট চলাইছে আমি ভাল করে জানি। এনপিএফ তেবে মানুষ কাম করা মানুষ থাকিছে কিন্তু ভাল করে কাম হওয়া নাই। কংগ্রেস গভর্নমেন্ট থাকি কিনে নাগাল্যান্ড কারণে একো প্যাকেজ স্পেশাল ফান্ড দিয়া নাই। তারপর 2014 বিজেপি গভর্নমেন্ট আইছে আর আমি নাগাল্যান্ড কারণে কাম করি বলে টাকা পয়সা সব দি আছে কিন্তু ইয়াক ইমপ্লিমেন্টেশন করিব ভাল করে পারা নাই। কিলে এনপিএফ ভিতরতে পুরা জায়গা হয়ে থাকছে কাম করি বলে যেটা কনসেন্ট্রেশন করিব লাগে ডেভেলপমেন্ট কারণে সব এমএলএ তো গ্রুপ গ্রুপ বড়াই কিনে হোটেল তে থাকে দিল্লিতে যায় নাগাল্যান্ড ভিতরতে রিসোর্টে থাকে বা কাজিরাঙ্গাতে যায় স্টেবল গভর্নমেন্ট আনিব কারণে এটুকুতে সব কইছে বিজেপি লাগা জালে কিটা স্টেবিলিটি তো আহিব লেট বিজেপি বড়মা না হাইলে নাগা মানুষ পার্টি বলে আছে আর স্পেশাল নাগা বোমান লংলেন ডিস্ট্রিক্ট ইস্টার্ন নাগাল্যান্ড রাস্তা ঠিক নাই পানি নাই হসপিটাল পাওয়া নাই এটা সব বনালো বোমান আমি পৃথিবী সব কন্যা দেশের লো আছে দোসরা পলিটিক্যাল পার্টি কা নাগানা মধ্যে বিগত লোভি লোভি কইছেন অলিবে পৃথিবীর তি জায়গা না কেলি ব্রাম ওইসা সংসদ না হানিলে কি যাবে আমার জাত খন্ড আমার রেজেন্ট খন্ড পার্টি বলে রাস্তা কায় কোগানা ইস্তাদি লইছেন।